সো গাইস, ডিএলএস গেমটিতে চলে এসেছে আরো একটি নতুন আপডেট। তো যারা প্রথম আপডেটটি দিয়েছেন এরপরের আপডেটটিও দিয়ে নেবেন। তো আমি কিন্তু প্রথম আপডেটটি দিয়েছি, সেটার প্রমাণ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ড্রিম ক্লাব এই অপশনটি কিন্তু আগে ডিএলএস গেমটিতে ছিল না। তো এখন আমরা দ্বিতীয় আপডেটটি দিয়ে নিব। তো আমরা তার জন্য চলে আসলাম প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা ডিএলএস গেমটিকে এখন আপডেট করে নিচ্ছি। তো আমাদের এবারের আপডেটটি হচ্ছে 4.84 MB-র আপডেটটি এসেছে, দ্বিতীয়বারের আপডেটটি। তো যারা প্রথম আপডেটটি দেন নাই তারা কিন্তু অবশ্যই প্রথম আপডেটটি দিয়ে নেবেন, এবং পরবর্তী যে দ্বিতীয়বারের আপডেটটি আসছে 4.84 MB-র আপডেট, এই আপডেটটিও আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো প্রথম আপডেট এবং দ্বিতীয় আপডেটে কি কি পরিবর্তন হলো ডিএলএস গেমটিতে, এই সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে। সো গাইস, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। তো আমাদের ডিএলএস গেমটি কিন্তু ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। তো আমরা আমাদের ডিএলএস গেমটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আমরা দেখব যে আমাদের ডিএলএস গেমটিতে কি কি নতুন ফিচার্স অ্যাড হলো, কি কি পরিবর্তন হলো। উপরে বাম সাইডের কোনায় শেয়ার অপশনের মতন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর সোশ্যাল, জয়েন আওয়ার সোশ্যাল, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, তো এটা হচ্ছে ডিএলএস কোম্পানির অফিসিয়াল অ্যাপগুলোতে আপনারা যাতে খুব সহজে প্রবেশ করতে পারেন তার জন্য তারা কিন্তু এই লিঙ্কগুলো ডিএলএস গেমটিতে অ্যাড করে দিয়েছে। তারপরে সেটিংস অপশনে চলে আসলাম। সেটিংস অপশনে আসার পর গেম, ডিসপ্লে, অডিও এবং কন্ট্রোলস, এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি কোনো রকম পরিবর্তন হয়নি। তারপরে আমরা চলে আসলাম অ্যাডভান্স সেটিংসে। এই অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি ছোট একটি পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে শেয়ার ড্রিম লিগ লাইভ স্ট্যাটাস। তারপর আমরা চলে আসলাম সুইচ অন পাস এই অপশনটিতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি পরিবর্তন এসেছে। তো এই অপশনটিতে তেমন কোনো কিছুই পরিবর্তন আসে নাই। তারপর আমরা চলে আসলাম এই অপশনটিতে। তো এই অপশনটি কিন্তু ডিএলএস গেমে নতুন অ্যাড করেছে, ড্রিম ক্লাব অপশনটি। তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফ্রি ক্লাব মেম্বার। তো এই অপশনটি কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন, এখান থেকে 50টি কয়েন এবং 10টি ডায়মন্ড। ফ্রি ক্লাব মেম্বার এই অপশনটি কিন্তু আপনারা প্রত্যেক 24 ঘন্টা পর 3 বার পেয়ে যাবেন। ইপিস ক্লাব মেম্বার 500 কয়েন, 100 ডায়মন্ড 10 দিনের জন্য, এবং লিজেন্ডারি ক্লাব মেম্বার 500 কয়েন, 100 ডায়মন্ড 30 দিনের জন্য। তো এই দুটা কিন্তু আপনার টাকা লাগবে। এখন আমরা দেখে নিব প্রোফাইল অপশনে কি কি পরিবর্তন এসেছে। এখানে ড্রিম লিগ ব্যাট এই অপশনটি নতুন করে অ্যাড করেছে, এবং ইমেজিং অপশনটিও কিন্তু আগের মতনই রয়েছে। তারপর আমরা রেকর্ড অপশনটিতে চলে আসলাম। রেকর্ড অপশনটিতে কোনো ধরনের পরিবর্তন আসে না, আগের মতনই রয়েছে। তারপর আমরা লাইভ অপশনটিতে চলে আসলাম। চলে আসার পর এখানে আমরা দেখতে পারতেছি কোনো রকম পরিবর্তন আসে নাই লাইভ অপশনটিতে। তারপর আমরা চলে আসলাম এক্সিবিশন ম্যাচ। তো এই অপশনটিতে একটি পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে চেঞ্জ অপোনেন্ট। ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার অপোনেন্টকে চেঞ্জ করে নিতে পারবেন, এবং কয়েন অপশনটি কিন্তু চেঞ্জ এসেছে। তারপর আমরা চলে আসলাম সিনারিও ম্যাচে। এই ম্যাচটিতেও কোনো পরিবর্তন আসে নাই। তো ডেইলি চ্যালেঞ্জ অপশনটিতেও কোনো পরিবর্তন আসে নাই। উইকলি এটাতেও কোনো পরিবর্তন আসে নাই। কেরিয়ার এটাতেও কোনো পরিবর্তন আসে নাই। ড্রিম লিগ লাইভ এটাতেও কোনো পরিবর্তন আসে নাই। তো আমরা চলে আসলাম আমাদের টিমে। তো টিমেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম পরিবর্তন আসে নাই। তো এখন আমরা দেখে নেব লাইভ ট্রান্সফার অপশনে কি কি পরিবর্তন এসেছে। লিজেন্ডারি এবং রেয়ার এই দুটা প্লেয়ারকে আপনি যদি লক করতে চান তাহলে আগে লাগতো 20 ডায়মন্ড, এখন আপনারা 16 ডায়মন্ডের বিনিময়ে প্লেয়ারদেরকে লক করে রাখতে পারবেন। তারপর আমরা চলে আসলাম স্কাউট অপশনে। তো স্কাউট অপশনে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং এজেন্ট অপশনে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাট এই ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই মাই ক্লাব অপশন থেকে আপনাদের এই অপশনটিকে ডায়মন্ডের মাধ্যমে আপডেট করে নিতে হবে, তাহলে আপনারা স্কাউট এবং এজেন্ট অপশনটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিএলএস গেমটি আপডেট দেওয়ার পর আপনারা কিন্তু সকলেই ভিক্টর ওসিমেনের মুখে মাস্কটা দেখতে পাবেন, এবং কিছু কিছু প্লেয়ারদের ফেসের কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পাবেন। এবং আমরা আপডেট আসার পর কিন্তু আমরা ডিএলএস গেমটা স্মুথলিভাবে খেলতে পারতেছি। তো এই পর্যন্ত হচ্ছে ডিএলএস গেমের আপডেট। তো ডিএলএস গেমটির স্পেনিং আপডেটে আপনারা কিন্তু এই সকল নতুন ফিচার্সগুলোই কিন্তু উপভোগ করতে পারবেন। তো আপডেটটি আসার আগে আমি কিন্তু আপনাদেরকে আগেই একটি ধারণা দিয়েছি, সেটা হচ্ছে ডিএলএস গেমের স্পেনিং আপডেটটির মাধ্যমে কিন্তু প্লেয়ারদের রেটিংগুলো পরিবর্তন হবে, এবং প্লেয়ারদের ফেসের কিছুটা পরিবর্তন হবে, এবং গেম প্লেটা আমরা স্মুথলিভাবে করতে পারবো। এছাড়া বাকি টুকিটাকি কিছু পরিবর্তন আসতে পারে।
তো আপনারা কিন্তু তাই দেখতে পারলেন যে ডিএলএস গেমটিতে আহামরি তেমন কিছুই পরিবর্তন হয়নি এবং নতুন কোনো তেমন ফিচার্স অ্যাডও হয়নি। তো এটাই হচ্ছে ডিএলএস গেমের বর্তমান আপডেট। তো আমরা আশা করতেছি যে ডিএলএস গেমটিতে নেক্সট আপডেটটি মানে ডিএলএস গেমের 25 সালের যে আপডেটটি আসবে সেই আপডেটটির মাধ্যমে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন।